হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নরমানাল 500 ট্যাবলেট সম্পর্কে এবং এই নরমানাল 500 ট্যাবলেটটি কি মেডিসিন দ্বারা প্রস্তুত করা হয়েছে, কি কি কাজ করে এবং কি সমস্যার জন্য আপনারা খেতে পারবেন এবং কি পরিমাণে খেতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে। আর যদি ভিডিওটি দেখে আপনাদের প্রয়োজনীয় মনে হয় বা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী মেডিসিন সম্পর্কে অন্যান্য ভিডিওর আপডেট পেতে আমাদের সাথে থাকুন। তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি। নরমানাল 500 ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে দুটি মেডিসিন দিয়ে, একটি হচ্ছে ডায়োসিমিন আর একটি হচ্ছে হ্যাসপিরিডিন, এবং এই মেডিসিনটার প্রস্তুতকারক জেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর এই নরমানাল 500-এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে 8 টাকা, এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই নরমানাল 500 ট্যাবলেটটি কী কী কাজ করে বা কী সমস্যার জন্য আপনারা খেতে পারেন। প্রথমত, যদি আপনার পাইলসের সমস্যা হয়ে থাকে তার জন্য এই নরমানাল 500 ট্যাবলেটটি খুবই এফেক্টিভ একটি মেডিসিন। দ্বিতীয়ত, যদি আপনার পায়ের শিরার গাঠনিক এবং কার্যকারিতার যদি কোনো সমস্যা হয় বা পা যদি ভারী ভারী মনে হয়, পায়ের নিচের অংশে যদি ব্যথা করে অথবা রাতের দিকে যদি আপনার পায়ে যদি আপনি টান টান অনুভব করেন, তো সেক্ষেত্রে আপনারা এই নরমানাল 500 ট্যাবলেটটি খেতে পারবেন। এবার তাহলে আপনাদেরকে জানাই যে এই মেডিসিনটা কী পরিমাণে খাওয়া যেতে পারে। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই নরমানাল 500 ট্যাবলেটটি সকালে এবং রাতে একটি একটি করে খেতে পারবে খাবারের পর। আর এই মেডিসিনটা আপনারা 5 থেকে 7 দিন পর্যন্ত খেতে পারেন অথবা চিকিৎসার কাল আরও বাড়তে পারে, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা এই মেডিসিনটি খাওয়ার পূর্বে খালি পেটে আগে গ্যাস্ট্রিক মেডিসিন খেয়ে নেবেন, কেননা এই নরমানাল 500 ট্যাবলেটে সামান্য কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন আপনার বমি বমি ভাব আসতে পারে বা বমি হতে পারে, পেট ব্যথা করতে পারে বা ডায়রিয়া হতে পারে। তো এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আপনার আগে একটি গ্যাস্ট্রিক মেডিসিন খেয়ে নেবেন, আশা করি এই প্রবলেমগুলো হবে না। আর প্রেগনেন্সি অবস্থায় মেডিসিনটি খাওয়ার অনুমোদন রয়েছে, তারপরও আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে প্রেগনেন্সি অবস্থায় মহিলাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর অবস্থায় কিন্তু মেডিসিনটি খাওয়া যাবে না, ঠিক আছে? তো এ হলো এই নরমানাল 500 ট্যাবলেটটি সম্পর্কে আজকে আলোচনা। আশা করি মেডিসিনটি সম্পর্কে জেনে আপনাদের প্রয়োজন হতে পারে। যদি এই ধরনের আরও মেডিসিন সম্পর্কে অন্যান্য ভিডিওর আপডেট পেতে চান আমাদের সাথেই থাকুন। আর আজকের মতো তাহলে এখানে ভিডিওটি শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।